আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে এত কুয়াশা, চারপাশটা ঢেকে গেছে কুয়াশায়। এখন মনে হচ্ছে না সত্যি অনেক শীত পড়ে গেছে। শীতের দিনটা সকাল সকাল যদি এক কাপ রং চা আর বিস্কিট খাওয়া যায় সত্যি অনেক মজা লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম গাছে পানি দেই, কারণ এই গাছগুলোতে দু একদিন থেকে একদম ঠিক মতো পানি দিচ্ছি না, আর মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে। আর আজকে মাকে বললাম যে আজকে শীতের পিঠা বানাবো। আমি অবশ্য বানাবো না, মাই বানায়, আর আমি বসে বসে খাই। মা আসলে অবশ্য আমারই অনেক আরাম হয় খাওয়া দাওয়ার দিক দিয়ে, সব কিছু টাইমলি হয় খাওয়া দাওয়া। তো আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের পিঠার রেসিপি শেয়ার করবো, আর খুবই সহজ উপায়ে, যে যে পিঠাটা যখন তখন আপনারা চাইলেই খুব দ্রুত বানিয়ে ফেলতে পারবেন। আমি ভাতের হাঁড়িতে এই পিঠাগুলো বানাবো। একটা হচ্ছে নারকেল গুড় দিয়ে ম্যাড়া পিঠা, আর একটা হচ্ছে বাপা পুলি। এই দুইটা পিঠা কিন্তু খুব ইজি বানানো যায়, আর ঘরে সবারই ঘরে সাধারণত ভাতের হাঁড়ি রয়েছে, ভাতের হাঁড়িতেই আমি এটা বসাবো। আর পিঠাটা এত মজার হয় বাপা পুলিটা, তেলের ভাজার থেকে বাপা পুলিটাই ভালো লাগে, কারণ এই পিঠাটা তেলে ভাজলে সাধারণত তেল দিয়ে ভরে যায় নারকেলের ভিতরের পুরটা, তো তেল তো আমাদের জন্য এত স্বাস্থ্যসম্মত না, পিঠায় এত অনেক তেল লাগে, ভিতরে তো তেলটা একবারে চুপচুপ হয়ে থাকে, তো ভাপা পুলিটাই বেটার। আপনারা চাইলে খুব সহজে এভাবে বানাতে পারবেন, তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নারকেল কুড়ানো হয়েছে, কুড়ানোর একটা নারিকেলের কড়াইতে দেওয়া হয়েছে ডিরেক্ট, আর কোনো কিছুই দেওয়া হয়নি এখনও। আর এখানে দেওয়া হয়েছে কিছু সাদা এলাচ, দারচিনির টুকরো, আর এখানে খেজুর গুড় এক কাপ পরিমাণ হবে। তো এখন এগুলো দিয়ে মিনিমাম 5 মিনিটের মতো এগুলো রান্না করে নিতে হবে, যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। তো এটা কিন্তু আঠালো ভাব হয়ে এসছে, এখন আমি গুড় নারকেলের পুরটা আমি নামিয়ে নিব। এখন চুলার মধ্যে এখানে পানি দিয়েছি, এখানে 4 কাপ পরিমাণ পানি হবে। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তো পানিটা যখন ফুটে আসবে তখন আমি চালের গুঁড়িটা দিয়ে দিব। পানিটা কিন্তু ভালো মতো ফুটতে হবে, না হলে কিন্তু পিঠা ভালো হবে না। আর এখানে দেওয়া হচ্ছে চালের গুঁড়ি, চালের গুঁড়ি প্রায় 3 কাপ পরিমাণ এখানে দেওয়া হলো। এখন এগুলো একটু নেড়েচেড়ে নিতে হবে। চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম লোয়ে রাখতে হবে, একদম অফ করা যাবে না। এভাবে একটা লাকড়ির সাহায্যে নেড়ে নিতে হবে। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, কারণ একবারেই বসানো যায়। তো এগুলো চুলাটা অফ করে এগুলো নামিয়ে নেওয়া হলো। তো এখন এগুলো ভালো করে হাত দিয়ে ডোলে মুথে নিতে হবে। আয়শাও দাদিকে হেল্প করছে, ও হেল্প করছে কি, ও আটার আটার ময়ানটা একটু করে নিচ্ছে আর খাচ্ছে, আর আমি বসে বসে পাহারা দিই ওকে। তো এগুলো ভালো করে হাত দিয়ে মুথে নিতে হবে। প্রথমে আমি ম্যাড়া পিঠাটা কিভাবে বানায় ওই পিঠাটাই দেখাচ্ছি। মুথে নিয়ে গোল গোল করে মাঝে নারকেলের পুরটা দিতে হবে। এই পিঠাটা কিন্তু শীতের সময়ই ভালো লাগে, আসলে অন্য সিজনে পিঠাটা মজা লাগে না। শীতের সময় যত পারবেন বেশি বেশি করে পিঠা বানিয়ে খাবেন। এই যে আয়েশা কিন্তু
আটার ইয়াগুলাই খাওয়া শুরু করছে। এইভাবে গোল গোল করে নিতে হবে। আমি কখনো এই মেরা পিঠাটা বানাইনি, তবে জানি কিভাবে বানায়। আসলে বাচ্চাদের নিয়ে পিঠা বানানোটা একটু কষ্টকর, তো এইভাবে একটুখানি দেবে দেবে দিয়ে এখানে ভিতরের মধ্যে নারিকেলের পুর দিয়ে মুড়াই দিতে হবে। মুড়াই মানে আবার গোল করে নিতে হবে। আপনারা যদি নারকেল গুড়ের পুরটা না দিতে চান, কোনো প্রবলেম নাই, এমনি গোল গোল করলেও হয়ে যাবে মেরা পিঠা। তো আমি মাকে বললাম যে একটু নারকেলের পুর দিলে হয়তো মজা লাগবে। তো ওইভাবেই সব মেরা পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমরা বানাবো ভাপা পুলি। তো এরকম রুটি করা হলো, রুটিটা এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে কাটা হচ্ছে। এখানে আমরা নারকেলের পুর এখন দিয়ে দিব। আমি একটু মাকে হেল্প করছিলাম, আমি মা রুটি বানিয়ে দিচ্ছিল, আমি নারকেলের পুরটা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আয়েশাও খুব চেষ্টা করতেছে হাত থেকে কে নিবে, ওইটা অনেক ট্রাই করছে, ওর জন্য ঠিক মুড়াতেই পারছিলাম না, মানে ও নিবে এইটা। এভাবে ফোল্ডিং করে দিতে হবে। আপনাদের যদি পিঠা বানানোর সাহস থাকে সাহসও দিয়েও দিতে পারেন, তবে সাহসের থেকে হাতেরটাই ভালো হয়, তাড়াতাড়ি হয়। আসার জন্য এটা ফোল্ডিং আমি করতেই পারলাম না ভালো করে। তো এইভাবে সব মুড়িয়ে নিতে হবে। আর এটা মা বানাচ্ছে। তো এইভাবে সবগুলো ভাপা পুলি বানানো হলো। এখন ভাতের হাঁড়িতে এগুলো বসিয়ে দিব, হয়ে যাবে এখন, বেশি তো না। যেগুলো হচ্ছে মেরা পিঠা, আর ভাতের হাঁড়িতে পানি দিয়ে দিতে হবে। 3 ভাগের 2 ভাগ পানি দিতে হবে। পানিটা যখন ফুটে আসবে তখন একটা এরকম একটা চালনিতে পিঠাগুলো দিয়ে দিতে হবে, যেহেতু এগুলো ভাপা পুলি। এমনি পানি কিন্তু অনেক ফুটতেছে, তখনই ঠিক দিয়ে দিতে হবে। আর একটা ঢাকনার সাহায্যে পিঠাগুলো এভাবে ঢেকে দিতে হবে। এগুলো মিনিমাম 10 মিনিটের মতো জাল করে নিতে হবে, ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে গিয়েছে, পিঠাটা কিন্তু ভাপানো শেষ। এখন একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। আর এই 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 গরম পানি, ফুটানো পানিতেই কিন্তু মেরা পিঠাগুলো সেদ্ধ করে নিতে হবে। মানে এই পিঠাগুলো ডিরেক্ট ফুটানো পানিতে দিয়ে দিতে হবে। অনেকে এটা ভাপিয়ে করে, ভাপিয়েও করতে পারেন। তো এইভাবে পিঠাটা একটু নরম হয়, এইভাবে একটু খুব নরম আর সফট হয়, এইভাবেই করে দেখতে পারেন, অনেক ইজি। এগুলো 10 মিনিটের মতো জাল করে নিতে হবে, ঢাকনা ছাড়াই দিতে হবে, কারণ এটা পানিটা বলক আসলে সব নিচে পড়ে যায়। তো একই হাঁড়িতে 2 রকমের পিঠা কিন্তু খুব সহজেই বানানো যায়। প্রায় 10 মিনিট পর এগুলো এখন উঠিয়ে নিতে হবে। এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটা টুথপিকের সাহায্যে দেখতে পারেন ভিতরটা কাঁচা আছেন কি না। এখন উঠিয়ে এগুলো ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তো আমি এখানে পানি ছেঁকে ছেঁকে পিঠাগুলো উঠাচ্ছি। এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে এগুলো ধুয়ে নিতে হবে 1 থেকে 2 বার।
দুই একটা চাল নিতে দিয়ে দিতে হবে যেন পানিগুলো ভালো করে ঝরে যায়। তো পিঠাটা প্রায় আমি উঠিয়ে নিলাম, আর ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে ঢেলে আমি কিন্তু একটা কেটে নিয়েছি মেরা পিঠা। ভিতরের পুরটা দেখেন কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। তো আশা করি আমার এই সহজ পিঠার দুটি রেসিপি আপনাদের ভালো লাগবে। এখন যেহেতু শীতের সিজন, তো শীতকালে এই জন্য পিঠার খুব সহজ রেসিপি দুটো পিঠার দেখালাম, তো বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।